বন্ধুরা তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো দাদা কেজিএফ টু দেখা কি উচিত হবে আমরা কেজিএফ টু কি দেখবো প্লিজ একটা রিভিউ কর তো আমি রিভিউ করছি এবং এর থেকে অনেস্ট রিভিউ ইন্টারনেটে আর পাবে না প্রচণ্ড অনেস্ট একটা রিভিউ দেখো তোমরা আমাকে এটা জিজ্ঞেস করছো মানে তোমরা কেজিএফ ওয়ানই এখনও দেখো নি এর শিওর আর চারদিকে ঢপ মেরে বেড়াচ্ছো খুব ভালো মুভি হয়েছে খুব ভালো মুভি হয়েছে মান সম্মানের খাতিরে তো তোমরা কেজিএফ ওয়ান আগে দেখো বাড়িতে তারপরে গিয়ে হলে কেজিএফ টু দেখো আর দেখাটা প্রচন্ড ইম্পর্টেন্ট কেজিএফ টু দেখা প্রচন্ড ইম্পর্টেন্ট কেননা যখন কেজিএফ থ্রি বেরিয়ে যাবে তখন বাড়িতে তোমাকে আগে কেজিএফ ওয়ান কেজিএফ টু দেখার পরে কেজিএফ থ্রি দেখতে হবে ভাবো কতটা টাস্ক জমে গেল আর আজ থেকে অনেক বছর পরে যখন কেজিএফ টেন বেরোবে তখন কি বাড়িতে বসে তোমরা কেজিএফ নাইন পর্যন্ত দেখতে থাকবে তোমার কি কোনো কাজ নেই তো এখন থেকে সময়ের কেজিএফ সময়ে দেখে নাও কেননা যখন স্কুলে দিনের পড়া দিনে না করতাম তাহলে কী হতো পরীক্ষার সময় পড়া জমে যেত সিলেবাস কমপ্লিট হতো না তেমনই প্রত্যেকবারের কেজিএফ সময়ের কেজিএফ সময় দেখে নিতে হয় না তো কেজিএফ জমে যায় তাই তোমাদের বলছি তোমরা কেজিএফ ওয়ানটা দেখো তারপরে হলে গিয়ে কেজিএফ টুটা দেখো তারপরে বন্ধুরা আমাকে এসে বলো যে কেজিএফ ওয়ান আর কেজিএফ টু এর স্টোরিটা বলো তারপরে আমি রিভিউ করবো কেননা আমিও দুটোই দেখিনি